আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। WBCS 2023 এবং আগামী এসএলএসটিকে কেন্দ্র করে বা মুখ্য ফোকাস রেখে আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের একেবারে চ্যাপ্টার ওয়াইজ যে পর্ব এই যে শুরু করেছি সেখানে আজকের ক্লাসে আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে শেষ করেছিলাম ঠিক তার পরের অংশ। এবং আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এবং একই সঙ্গে ল মেকিং প্রসিডিওর ইত্যাদি। তো চলো ক্লাস আমরা শুরু করি। এবং এই ক্লাস শুরু করার আগে শুধু একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, 30 সেকেন্ড সময় দিয়ে একটু তোমরা শেয়ার করে দাও, কারণ একদমই শেয়ার হচ্ছে না। এই 19 জুন WBCS এর যে 2022 পরীক্ষাটা হতে চলেছে, তারপরের থেকে একেবারে নতুনভাবে যারা মনে করবে প্রিপারেশন শুরু করবে, তাহলে একদম প্রথম থেকে তোমরা কিন্তু স্টার্ট করো। আর এই ক্লাসগুলোর মাধ্যমে এখানে কিন্তু কোনো গ্যাপ আমি রাখছি না, এই ক্লাসগুলোর উপর বেস করে তোমরা যদি একটু নিজেরা তারপরে বিভিন্ন জায়গায় একটু কোনো একটা টেক্সট বই পড়ো এবং তার সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট ট্যালি করে তোমার নিজের একটা ইউনিক সেট বানিয়ে ফেলো, তবেই তোমার আলটিমেটলি পড়াশোনাটা প্রপার হবে। এবং সেটাই প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জরুরি WBCS কোয়ালিফাই করতে গেলে বা ভালো চাকরির পরীক্ষাগুলি কোয়ালিফাই করতে হলে পড়ে। এই অন্ধের মতন শুধু কোনো একটা চিরাচরিত নয়, নিজেকে তৈরি করো এবং নিজে এই সাবজেক্টগুলো কাউকে পড়াতে পারবে এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করো, তাহলেই দেখবে তোমার এই যে পরীক্ষায় পাশ করা কোনো ইস্যুই না, পরীক্ষা দিলেই সেটা কোয়ালিফাই করবে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। এবং এখানে প্রথমেই যে কথাটা বললাম যে আজকে আমরা পড়বো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল প্রসিডিওর, যে বেসিক্যালি এই যে অ্যামেন্ডমেন্ট বিলগুলি পাস হয় কীভাবে তার প্রসিডিওর সম্পর্কে, বিশেষ করে আর্টিকেল 368 সম্পর্কে আমরা আজকে পড়বো। দেখো প্রথমেই যে তিনটা স্টেটমেন্ট, তোমরা দেখো অনেকেই আমাকে এটা বলেছো যে এই পড়াগুলি আমরা যখন পড়ছি স্ক্রিনে সবটা দেখা যায় না, আমি প্রথম যে তিনটে পয়েন্ট বলছি সেই তিনটে পয়েন্টকে শুধু প্রথম এখন ফোকাস করো, যাতে সেই তিনটে তোমরা লিখে নিতে পারো। দেখো ফার্স্ট কথাটা আমরা বলেছি, এখানে প্রথম পয়েন্টটা দেখো, এবার দেখা যাচ্ছে এখানে কি বলা রয়েছে। আমরা অলরেডি জানি যে আর্টিকেল 368 অনুযায়ী যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশের অ্যামেন্ড করতে পারে বেসিক স্ট্রাকচারটাকে অক্ষুণ্ণ রেখে। তো সেটা এখানে বলা রয়েছে, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উইদাউট আফেক্টিং বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা আবার কি, দ্বিতীয় কথা আমরা জেনেছি অলরেডি ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গিয়ে, যে এই যে অ্যামেন্ডমেন্টের করতে গিয়ে দেখা যায় যে সংবিধানের যে কিছু অংশ ভীষণ ফ্লেক্সিবল, অর্থাৎ অ্যামেন্ড করা যায় খুব সহজেই, কিছু অংশ কিন্তু রিজিড আর কিছু অংশ একেবারে আমরা পরিবর্তনই করতে পারি না। তাহলে কিছু অংশ সুপরিবর্তনীয় এবং কিছু অংশ দুষ্পরিবর্তনীয়, এই যে ফিচার্সটা পড়েছিলাম সেই ফিচার্সটা এখানে ধরা যাচ্ছে, সাম পার্টস আর রিজিড অ্যান্ড সাম পার্টস আর ফ্লেক্সিবল টু অ্যামেন্ড। তো অ্যামেন্ড করার প্রসিডিওর অনুযায়ী যদি আমরা যাই, এবার দেখো তিন নম্বরটা কি, তিন নম্বর কথাটাও আমরা কিন্তু জেনেছি যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার কেবলমাত্র কেন্দ্রীয় পার্লামেন্টকে দেওয়া হয়েছে, রাজ্যের যে আইনসভা স্টেট লেজিসলেটিভ বডিকে দেওয়া হয়নি, অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষমতা কেবলমাত্র কেন্দ্রীয় পার্লামেন্টের হাতে থাকছে। সেটাই লেখা রয়েছে, অ্যামেন্ডমেন্ট অথরাইজেশন গিভেন ওনলি টু পার্লামেন্ট নট টু স্টেট লেজিসলেটিভ বডি। যারা এই ব্যাপারগুলি বলছিলেন ছোটো ছোটো লেখা, দেখো সেই লেখাগুলো কিন্তু আমি মুখে বলছি, এবং সেটাকে যদি একবারের জায়গায় দুবার তোমরা শোনো, একটু ধীরে ধীরে পজ করে করে লিখে নাও, তাহলে বরং বেটার হবে। বারবার বলছি যে মার্কেটে প্রচুর বই রয়েছে, মার্কেটে প্রচুর PDF পাওয়া যায়, নোটপত্র পাওয়া যায়, লাভের লাভ কিছু হবে না যতক্ষণ না তোমার মগজে প্রপারলি যাচ্ছে। আর সেটাকে প্রথমে শুনলে, কোনো একটা বই পড়লে এবং সেটাকে নোট ডাউন করলে, নিজের একটা কপি তৈরি করলে, তখন কিন্তু প্রপার ওয়েতে মনে করি। সেই কারণেই লেখা পড়া এই দুটো কথা একসঙ্গে বলা হয়ে থাকে। ওকে, এবার দেখো এই যে আমরা এই সেকেন্ড পয়েন্ট থেকে তার পরের যে টপিকটা বা পয়েন্টটা আসছি, যে টাইপ অফ অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। দেখো টাইপ অফ অ্যামেন্ডমেন্টে আমরা কি, বাই সিম্পল মেজরিটি একটা প্রসেস রয়েছে, বাই স্পেশাল মেজরিটি একটা প্রসেস রয়েছে, আর তিন নম্বর হচ্ছে স্পেশাল মেজরিটি অ্যান্ড র্যাটিফিকেশন বাই দ্য স্টেট। র্যাটিফিকেশনের অর্থ এখানে তোমরা যাদের অসুবিধা হয় বুঝতে, অনুমোদন। অর্থাৎ তিন ধরনের প্রসেস রয়েছে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের,
আর এই তিনটে প্রসেস হচ্ছে, একটা সিম্পল মেজরিটিতে পাশ হলেই হয়ে যায়, আর একটা স্পেশাল মেজরিটিতে পাশ হতে হবে, আর স্পেশাল মেজরিটি অ্যান্ড রেটিফিকেশন বাই দ্য স্টেট। স্পেশাল মেজরিটিতে পাশ হবে হবে, তারপরে রাজ্যের আইনসভাতে যাবে সেগুলি। অ্যাটলিস্ট ভারত ভূখণ্ডে যতগুলি রাজ্য রয়েছে তার অর্ধেকের বেশি রাজ্যের আইনসভা সম্মতি দেবে, তবে সেটা অ্যামেন্ড হবে বা পাস হবে, অ্যাক্ট হবে। তো যাই হোক, তো অ্যামেন্ড হিসেবে যোগদান বা যোগ হবে ভারতবর্ষের সংবিধানে। তো এটা গেল আমাদের টাইপ, বললাম এই টাইপ অনুযায়ী ফার্স্ট যে টাইপটা রয়েছে সিম্পল মেজরিটি। দেখো সিম্পল মেজরিটি এখানে সুন্দর করে তোমাদেরকে দেওয়া রয়েছে, আমি তোমাদের কাছে আগে স্ক্রিনটা একটু সামনে নিয়ে চলে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো দেখো ভীষণ ব্যস্ত থাকি, এখানে ক্লাসগুলি থাকিয়ে তার মধ্যে থেকে তোমাদের জন্য আবার কমপ্লিটলি ক্লাস আনার ব্যবস্থা করছি। বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি মালদার অত্যন্ত দূর দূরান্তের ছেলেমেয়েরা যে পড়াশোনার সুযোগটাই পায় না, তো তাদের জন্যই কিন্তু অসুবিধা হলো এই প্রসেসটা আনছি। আর তোমরা যারা ক্লাসগুলি দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে একটু শেয়ার করো, কারণ এত বলছি কারণ প্রায় এক বছর ধরে বিভিন্ন চেষ্টার দ্বারাও কিন্তু সেই আসল উদ্দেশ্যটাই সম্পন্ন হচ্ছে না। মূল বিষয়টাই হচ্ছে এই যে আসলে যেভাবে পড়া দরকার সেই পড়ার প্রসিডিউর বা কমপ্লিটনেসটা দেওয়ার চেষ্টা করছি, অথচ কিন্তু তোমাদের কোনো রেসপন্স সেই অর্থে পাচ্ছি না যে তোমরা একটু পৌঁছে দেবে। কী জানি কী কারণে হচ্ছে, মানে কোথা থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে যে আলটিমেটলি শেয়ার হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে দেখা গেলো যেগুলো চটজলদি শর্টকাট, এবং সত্যি কথা বলতে এখন আমরা একটু বলতে বাধ্য হচ্ছি যে যে সমস্ত চ্যানেলগুলো তোমাদের নিয়মিত ভর্তির জন্য, ভর্তি হওয়ার জন্য বিভিন্ন বিক্ষিপ্ত আলাদা আলাদা অংশের ভিডিও করে তোমাদের সামনে প্লেস করে, এবং সেগুলিতে প্রচুর স্টুডেন্ট কেবলমাত্র ভর্তি হয়, সেখানে তোমাদের আলটিমেটলি শেয়ারও বেশি, দেখেও বেশি, প্রচুর মানুষের ভিড়ও হয়। আসল জায়গাটা কিন্তু হচ্ছে না, সেটা সবার জন্যই বলছি যে পড়াশোনাটা এমনভাবে করতে হবে তোমার মধ্যে। এখানে আমি হয়তো এমনও হতে পারে যে দু একটা জায়গায় তুমি যদি সঠিক পড়াশোনা করো, দেখা গেলো আমি যখন ইকোনমি পড়াচ্ছি, আমি যখন ইতিহাস পড়াচ্ছি, সেখানে দেখা গেলো দু একটা তথ্য হয়তো সাল 21-এর জায়গায় 22 বলে দিয়েছি, বা দেখা গেলো NDTL-এর জায়গায় আমি DTL বলেছি। তো সেগুলো তুমি যদি বই পড়ো, এবং নিজের ওই যে বললাম যে এটা পড়লে তারপরে তোমাকে চেষ্টা করতে হবে একটা টেক্সট বই পড়া, এবং সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইটে বা সেই টপিকটাকে একটু দেখে নেওয়া, তাহলে তোমার কমপ্লিটনেস আসবে, এবং তখন তুমি বুঝে নিতে পারবে যে আমি কেন আমার মতন যারা পড়াচ্ছেন যখন পরপর বলে যান, হতেই পারে কারণ তারাও মানুষ, তো সেই জায়গাটায় ওই যে 1-2% যে মিস্টেক সেইগুলো তুমি ধরতে পারবে, আর তখনই তোমার পড়া কমপ্লিট হবে। ওকে, এবার নেক্সট দেখো আমরা পড়ছি হচ্ছে অ্যামেন্ডমেন্ট বাই সিম্পল মেজরিটি। এই প্রসেসটা কী, দেখো এখানে প্রথমে তোমাদের জেনে রাখা উচিত, তোমরা সবাই জানো লোকসভার কোনো অধিবেশন তখনই ভ্যালিড হয় যখন কোরাম সংখ্যার সদস্য প্রেজেন্ট থাকে। অর্থাৎ এখানে 10% হচ্ছে কোরাম সংখ্যা টোটাল স্ট্রেংথের, যে যতজন সদস্য তার 10% উপস্থিত থাকলে তবেই একটা অধিবেশন ভ্যালিড হয়। তো এটা আমাদের মাথায় নিয়ে এগোতে হবে, তো ভ্যালিড সেশন, ভ্যালিড অধিবেশনে যতজন প্রেজেন্ট থাকছে তার 50% বা তার বেশি, অ্যাটলিস্ট 50% ভোট পেলেই সেটাকেই আমরা বলি হচ্ছে সিম্পল মেজরিটি। এবং এটা কোনো একটা বিল, যে বিলগুলির জন্য, যে বিষয়গুলির জন্য সংবিধানে বলে দেওয়া আছে যে সিম্পল মেজরিটি পেলেই হয়ে যাবে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে এই যে রাজ্য গঠন পুনর্গঠন, সিটিজেনশিপ সম্পর্কে, প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজেস, এদের অ্যালাউন্সেস সম্পর্কে বা এনাদের অ্যালাউন্সের সম্পর্কে, পার্লামেন্টারি যে কাজকর্মগুলি চলে, অধিবেশনের যে নিয়ম কানুন সেগুলি সম্পর্কে কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হলে, এই যে কোরাম সংখ্যাটাও বলছি 10%, সেটাতেও যদি কোনো অ্যামেন্ড আনতে হয়, তাহলে এই জাতীয় বিষয় যেগুলি সংবিধানে বলে দেওয়া রয়েছে সিম্পল মেজরিটি পেতে হবে, সেখানে যখনই এই অ্যামেন্ড আনতে চলেছি তখন দেখা গেলো প্রথমে লোকসভায় উঠলো, তাহলে লোকসভায় আগে এই সিম্পল মেজরিটি যতজন একটা ভ্যালিড সেশনের 50% যতজন সদস্য রয়েছেন তার 50% বেশি পেলেই হয়ে যাচ্ছে, আর তারপরে সেটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভাতেও একই প্রসিডিউরে পাশ হতে হবে, এবং তারপরে প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিলে, প্রেসিডেন্ট সাইন করলে আলটিমেটলি সেটা পাশ হচ্ছে। তাহলে এটা গেল আমাদের অ্যামেন্ডমেন্ট বাই সিম্পল মেজরিটির প্রসেস। এখানে আমি অলরেডি একবার উল্লেখ করে দিয়েছি, তবুও দেখো ফরমেশন অফ স্টেট, আবলিশন অফ স্টেট, অ্যালাউন্সেস অফ প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজেস,
rules and procedure of parliament, quorum, citizenship, salary of member of the parliament. এই যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে শুধু আমি তুলেছি তোমাদের পরীক্ষা নিরীখে, এইগুলির জন্য সিম্পল মেজরিটিতে পাশ হলে এই যে অ্যামেন্ড করা যায়, অ্যামেন্ডমেন্টের জন্য সিম্পল মেজরিটি লাগে। তো এই গেল হচ্ছে ফার্স্ট টাইপ। এবার দেখো আমরা সেকেন্ড স্পেশাল মেজরিটিতে চলে আসি তোমাদের সামনে। তাহলে এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এটাকে তোমাদের খাতায় নোট ডাউন করবে। এবার দেখো তারপরে আমরা চলে আসছি যে স্পেশাল মেজরিটি তোমাদের স্ক্রিনের সামনে। আমি আগে এনে দিই যাতে তোমরা দেখতে পাও পুরোটা। ওকে, এইটুকু আছে স্পেশাল মেজরিটি সেকেন্ড টাইপের। আশা করি এবার তোমাদের দেখতে সুবিধা হচ্ছে। দেখো স্পেশাল মেজরিটির ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যতজন সেই ভ্যালিড সেশনে প্রেজেন্ট থাকছে, অর্থাৎ প্রেজেন্ট মেম্বার যতজন সেই দিনের সেশনে যেদিন আলোচনা হচ্ছে এই সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি এবং আদার্স যেগুলি মূলত ফার্স্ট আর থার্ডে নেই, সেগুলো সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ। এই দুটো ধরে নিলাম, এই দুটোর বিষয়ে কোনো অ্যামেন্ড আনতে চলেছে কেন্দ্রীয় পার্লামেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাপোজ লোকসভায় প্রথম উঠলো, এবং এই লোকসভায় প্রথম উঠলে আগে সেই দিন যতজন প্রেজেন্ট আছে তার দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে, আর সেই দুই তৃতীয়াংশ টোটাল যে স্ট্রেন্থ তার আবার 50% হতে হবে বা তার বেশি হতে হবে। ওকে, তো এই হচ্ছে মূলত প্রথম কন্ডিশনের জন্য স্পেশাল। তাহলে এটা প্রথম কক্ষে পাশ হলো লোকসভায়, তারপরে কিন্তু দ্বিতীয় কক্ষে এই একই পদ্ধতিতে পাশ হবে, তৃতীয় কক্ষে গিয়ে আবার, আমরা তৃতীয় বলতে প্রেসিডেন্ট বুঝি, প্রেসিডেন্ট স্বাক্ষর করলে তবে সেটা পাশ হবে। এটা গেল স্পেশাল মেজরিটি, সবাই লিখে রাখবে। আবারও উল্লেখ করে দিচ্ছি, যতজন সেদিন প্রেজেন্ট থাকছে তার দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে, আর সেই দুই তৃতীয়াংশ অবশ্যই টোটাল স্ট্রেন্থের 50% বা তার বেশি হতে হবে। আর এইটা প্রথম একটা কক্ষে, তারপরে আবার দ্বিতীয় কক্ষে একই প্রসিডিওরে পাশ হতে হবে, তারপরে প্রেসিডেন্ট সম্মতি দেবেন, সম্মতি দিলে আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট হলো। এবার দেখো স্পেশাল মেজরিটি অ্যান্ড রাটিফিকেশন বাই দ্য স্টেট। দেখো ভারতবর্ষের সংবিধানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, যেগুলি ফেডারেল স্ট্রাকচারকে নির্দেশ করে সেই সমস্ত বিষয়ে পরিবর্তন, এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কার্যাবলী, গঠনগত কোনো পরিবর্তন, আর্টিকেল 368 ইটসেলফ, এইটাতে যদি কোনো রকম কোনো পরিবর্তন আনতে হয়, এবং একই সঙ্গে ইলেকশন অফ প্রেসিডেন্ট, এইতে যদি কোনো পরিবর্তন আনতে হয়, এবং একই সঙ্গে এই যে এক্সিকিউটিভ পাওয়ার যে রয়েছে সেইটাকে যদি ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার সেইটাকে যদি অ্যামেন্ড করতে হয়, এই সকল বিষয়ে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কিন্তু মূলত যে পদ্ধতিতে হয় সেটাই হচ্ছে স্পেশাল মেজরিটি অ্যান্ড রাটিফিকেশন বাই দ্য স্টেট। এই সংক্রান্ত যে অ্যামেন্ডমেন্ট বিল সেটা কিভাবে পাশ হতে হবে? প্রথম কথা দেখো, স্পেশাল মেজরিটি, একটু আগে যে সেকেন্ড ক্রাইটেরিয়া বলেছিলাম, যতজন সদস্য উপস্থিত থাকছে তার দুই তৃতীয়াংশ, এবং সেই দুই তৃতীয়াংশ মোট স্ট্রেংথের অর্ধেক বা তার বেশি হতে হবে, এই যে ক্রাইটেরিয়া, এটাতেই দুটি কক্ষেই পাস হতে হবে, এবং তারপরে সেটা রাজ্যের আইনসভায় যাবে। রাজ্যের আইনসভায় সিম্পল মেজরিটিতে পাস হলেই হবে, কিন্তু যত রাজ্য রয়েছে তার অর্ধেক এবং তার বেশি, অ্যাটলিস্ট অর্ধেক রাজ্য সম্মতি দিলেই সেই অ্যামেন্ডমেন্টটা তারপরে প্রেসিডেন্ট সাইন করবেন, সাইন করলে তবে আলটিমেটলি এই অ্যামেন্ডমেন্ট বিল পাস বা অ্যামেন্ডমেন্টটা অ্যাড হবে সংবিধানের সংশোধনীতে। তো এই গেল হচ্ছে বিভিন্ন যে প্রসিডিওর, সেই প্রসিডিওরগুলি আমরা পেলাম অ্যামেন্ডমেন্ট বিলে। ওকে, এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব যে আরো কিছু এই অ্যামেন্ডমেন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। ফার্স্ট কথাটা কি দেখো, ফার্স্ট কথাটা যে অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটিতে প্রথম উত্থাপন করা যেতে পারে। এই অ্যামেন্ডমেন্ট বিল মিনিস্টার বা প্রাইভেট মেম্বার যে কেউ তুলতে পারে, মিনিস্ট্রি আমরা সবাই মিনিস্টার বুঝি, আর মিনিস্টার বাদ দিয়ে বাকি সকল পার্লামেন্টের সদস্যকে কিন্তু প্রাইভেট মেম্বার বলা হয়ে থাকে, তারা তুলতে পারেন। এই যে অ্যামেন্ডমেন্ট বিল, এটা
পেশ করার জন্য পূর্ব সম্মতির রাষ্ট্রপতির সম্মতির কোনো প্রয়োজন হয় না। এইবার এই যে অ্যামেন্ডমেন্ট বিল সেটা সম্পর্কে মনে রাখতে হবে যে প্রত্যেকটাই অ্যামেন্ডমেন্ট বিল এই যে বিভিন্ন প্রসেস একটু আগে ক্রাইটেরিয়াগুলি বললাম সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পাস হতে হবে দুই কক্ষে, এবং এর জন্য কোনো রকম কোনো আমরা বলতে পারি জয়েন্ট সিটিং হয় না। যদি একটা কক্ষে পাশ হলো আরেকটা কক্ষে কোনো রকমভাবে ডিসএগ্রিমেন্ট দেখা গেল, অর্থাৎ সেই কক্ষে পাশ হচ্ছে না, তাহলে কিন্তু সেটা সেখানেই আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায়। এর জন্য কোনো জয়েন্ট সিটিং রাষ্ট্রপতি ডাকেন না। আবার দুটো কক্ষে যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেটাকে তার সম্মতি দেবেন, না তিনি সেটাকে উইথহোল্ড করতে পারেন, না তিনি আবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারেন বা আবার পুনরায় চিন্তাভাবনা করে নতুন কিছু অ্যাডের মাধ্যমে তিনি নির্দেশ করতে পারেন, যেটাকে রিকনসিডারেশনের জন্য বলা হয়, পুনর্বিবেচনার জন্য আলটিমেটলি পাঠাতে পারেন না। অর্থাৎ দুটো কক্ষে পাশ হলে আলটিমেটলি প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য। তো এই যে মূল কথাগুলি, এই কথাগুলি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমাদের আজকের এই প্রসেসে, আজকের ফার্স্ট পার্টের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, এবং এরপরেই পরবর্তীতেই তোমাদের যে ক্লাসটি আসতে চলেছে সেখানে আমরা আলোচনা করব ল মেকিং প্রসিডিওর। প্রত্যেকটা কথা সুন্দরভাবে কমপ্লিটলি যতটুকু বললাম, দরকার পড়লে একবারের জায়গায় দুবার লিখে তোমরা দুবার ভিডিওটা দেখে পজ করে করে শুনে শুনে লিখে নিও, এবং সবাই পরবর্তী যে ক্লাস সেই ক্লাসটা আশা করি তোমাদের আরও ব্যাপকভাবে কাজে আসবে, সেটার জন্য অপেক্ষা করবে আশা করি। এবং সকলকে সবার শেষে আরও একবার রিকোয়েস্ট, একটু ভিডিওগুলি তোমরা শেয়ার করে দাও, ভিডিওগুলি তোমরা পৌঁছে দাও তাদের কাছে যাদের দরকার। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।